কিছু গাছ কয়েক শতাব্দী ধরে বেঁচে থাকতে পারে। আজ আমরা বাংলাদেশের একটি 300 বছরের পুরাতন গাছ সম্পর্কে একটি অসাধারণ গল্প সাজিয়েছি, যেটি সত্যি প্রকৃতির স্থিতি স্থাপকতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। আর এটি সাতক্ষীরার বনবিবির বট গাছ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রায় 300 বছরের পুরাতন এই বনবিবির বট গাছের এখানে আসি আজকে আমি। এই বট গাছটি রয়েছে সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলা। আর এই বট গাছটি 300 বছরের পুরাতন, যার জন্য দেখেন এর চারিপাশটা অনেকগুলো শিকড় আছে। আসলে যে কোনটা মূল গাছ এটা খুঁজে পাওয়াটা খুব মুশকিল, তবে ধারণা করা যায় যে একটি মাত্র খেজুর গাছে থেকে নাকি এই বট গাছটার উৎপত্তি হয়েছিল এখানকার লোকমুখে যে কথাটা শোনা যায়। কিন্তু আসলে যে মূল গাছটা সেটা খুঁজে পাওয়াটা খুব মুশকিল। আজ আমরা বাংলাদেশের সাতক্ষীরায় অবস্থিত একটি প্রাচীন গাছের সন্ধান করেছি। এই চমৎকার গাছ শুধুমাত্র প্রকৃতির বিস্ময় হিসেবে কাজ করে না, বরং স্থায়ীদের এবং দর্শনার্থীদের মধ্যে একইভাবে বিস্ময় জাগায়। এটি ইতিহাসের একটি জীবন্ত অংশ। আপনি তাৎপর্য সম্পর্কে জানতে মিস করতে চাইবেন না। আজকে পৃথিবীতে প্রাচীন গাছগুলি যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলি সম্পর্কে একটু কথা বলা যাক। দুঃখজনকভাবে হলেও বন উজাড় করা একটি বড় হুমকির কারণ। কৃষি ও নগর উন্নয়নের জন্য আরো বেশি জমি পরিষ্কার করা হচ্ছে, তার উপর জলবায়ু পরিবর্তন অপ্রত্যাশিত আবহাওয়ার নিদর্শন তৈরি করেছে। জায়গাতে আসতে হলে আপনাকে প্রথমে থেকে দেবাটা উপজেলাতে আসতে হবে, দেন সেখান থেকে আপনার ইজি বাইক ভাড়া করে আবহাওয়া এখানে আসতে পারে। এই বট গাছটা অনেক সুন্দর এবং চারিপাশটা দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর। আমরা এসেছিলাম এখানে ঘোরার উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে এই বট গাছটা, এবং এই বট গাছটা অনেক নাম শুনেছিলাম, দেখার ইচ্ছা ছিল, আজকে এসে দেখে গেলাম এবং আপনাদেরকে ভিডিওতে দেখালাম যে আসলে বট গাছটা কতটা সুন্দর। প্রাচীন সাম্রাজ্যের উত্থান এবং পতন থেকে বস্তুতন্ত্রের পরিবর্তন পর্যন্ত 300 বছরে অগণিত ঘটনা সাক্ষী কিন্তু এই প্রাচীন গাছগুলি। এটি শুধু একটি গাছ নয়, এটি বিভিন্ন প্রজাতি আশ্রয় করে এবং স্থায়ী জলবায়ু বজায় রাখার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত ভূমিকাও কিন্তু পালন করে। আর এই বট গাছের কেন্দ্র করে পহেলা বৈশাখে এখানে অনুষ্ঠান হয় বা মেলা হয়। এর শাখাগুলির যে দ্রুত এবং বিস্তৃত শাখাগুলি প্রতিকূলতার বিরুদ্ধে বেঁচে থাকার গল্প বলে। আশেপাশে যেসব পরিবেশ সমানভাবে আকর্ষণীয় এবং সবুজের সমারোহ এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে, তাদের বাসস্থানের জন্য এই গাছগুলির উপর নির্ভর করে। এটি কিন্তু একটি জীবন্ত ইকোসিস্টেম, প্রকৃতি এবং ইতিহাসের মধ্যে অনন্য সম্পর্ক প্রদর্শন করে। আসলে কোনটা যে মূল শিকড়, কোনটা যে মূল গাছ, এটা খুঁজে পাওয়া যায় না। এরকম ছোট ছোট শিকড় থেকে আজকের এই বড় একটি গাছের সৃষ্টি হয়েছে। এই গাছটি প্রায় 3.5 একর জায়গা জুড়ে অবস্থিত। স্থায়ী কিংবদন্তীরা বলেছেন প্রাচীন এই গাছই গ্রামের অভিভাবকের চেতনা। উৎসবগুলির সময় গ্রামবাসীরা এই গাছের চারিপাশে জড়ো হয় এবং তাকে সম্মান জানায়। তারা বিশ্বাস করে যে গাছটি হলো সৌভাগ্যের প্রতীক এবং সমৃদ্ধি নিয়ে আসে। এই গাছগুলিকে রক্ষা করা তাদের বেঁচে থাকার জন্য নয়, বরং তারা ইকোসিস্টেমের সমর্থন করে এবং সংস্কৃতির গল্প তারা সমর্থন করে, যার জন্য এই গাছগুলির বেঁচে থাকা কিন্তু অপরিহার্য। এখন কথা হলো আপনার কাছ থেকে, আমি শুনতে চাই প্রাচীন এই গাছের সম্পর্কে আপনি কি মনে করেন। নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু আপনি আপনার মন্তব্য লিখতে ভুলবেন না। এবং প্রকৃতির এমন সুন্দর দৃশ্য, সুন্দর গাছ বা ট্রাভেল ব্লগ যদি আপনি আরো দেখতে চান, আমাদের পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না। দেখার জন্য আপনাকে ধন্যবাদ।